এক নম্বরের জালেম হচ্ছে যে লোক আল্লাহর উপরে জুলুম করে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর উপরে মানুষ আবার জুলুম করে কেমনে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? কি কারণে ওই রব আমাদেরকে এত সুন্দর করে পয়দা করে দুনিয়াতে পাঠালেন? এমনি এমনি তো আমাদেরকে পাঠানো হয় নাই, কি কারণে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথা আমাদের কি জানালেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামের জন্য। আমাদেরকে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আল্লাহর উপরে মানুষ কেমনে জুলুম করে? আবার শুনেন, রব আমাদেরকে পয়দা করেছেন তার গোলামি করার জন্য, কিন্তু এই দুনিয়াতে কিছু মানুষ আসার পরে একত্ববাদী সেই রবকে বর্জন করে তাদের নিজেদের কল্পিত নিজেদের বানানো বহু উপাস্যকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। কেউ বা দুই খুদা, কেউ আবার তিন খুদায় বিশ্বাসী, কেউ বা আবার বহু, কেউ বা আবার বহু খুদায় বিশ্বাসী। কেউ সূর্যকে তার উপাস্য বানিয়েছে, কেউ চন্দ্র নক্ষত্রকে তার উপাস্য বানিয়েছে, কেউ বা আবার পাথর দিয়ে মূর্তি বানিয়ে সেটাকেই তার মাবুদ বানিয়েছে, কেউ বা আবার নিজের কল্পিত অঙ্কিত বিভিন্ন বিষয়কে মাবুদ বানিয়েছে, উপাস্য বানিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, অথচ পৃথিবীতে অসংখ্য মানুষেরা সেই রবের ইবাদত বর্জন করে বিভিন্ন মূর্তির পূজা, তাদের কল্পিত অঙ্কিত বানানো বিভিন্ন জিনিসের পূজা করে বিভিন্ন জিনিসকে উপাস্য হিসাবে গ্রহণ করে ওই মানুষগুলো সরাসরি শিরক করে আল্লাহর উপরে জুলুম করছে। এই জন্য আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার রামু অঞ্চলের ভাইরা বলেন তো, দুনিয়ার সবচেয়ে বড় জালিম কে? আপনাদের এলাকার মানুষ বুঝে দেয় পড়াশোনা করে। ওই দিন এক মাহফিলে বললাম, দুনিয়ার সবচেয়ে বড় জালিম কে? কয় হুজুর বুশের বাচ্চা বুশ, আরেকজন কয় ফেরাউন, আরেকজন কয় নমরুদ, এক একজন এক এক কথা কয়। আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন, এই দুনিয়ার শীর্ষ জালেম হলো যেই লোকটা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করে মুশরিক হয়েছে, ওই লোকটাই হলো দুনিয়ার শীর্ষ পর্যায়ের জালেম। এ হলো দুনিয়ার এক নম্বরের জালেম। এটা আমার কথা নয়, লোকমান হাকিমের নাম আমরা জানি। সেইদিনা লোকমান হাকিম তিনি তার কলিজার টুকরা ছেলেকে খুব সুন্দর সুন্দর কয়েকটি বিষয়ে ওসিয়ত করেছিলেন। সেইদিনা লোকমান হাকিম তার কলিজার টুকরা ছেলেকে কয়েকটি বিষয়ে ওসিয়ত দিতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে সবার আগে এই শিরক নামক মহা অন্যায়, শিরক নামক এই জুলমের ব্যাপারে তার সন্তানকে তিনি সতর্ক করেছিলেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেইদিন লোকমান হাকিমের সেই ওয়াজ আমাদের জন্য তুলে দিলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। সেইদিন লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, আর আল্লাহর সঙ্গে শিরক করে যে আল্লাহর উপর জুলুম করে সেই মুশরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো এক খোদায় বিশ্বাসী, আমরা তো এক আল্লাহ মানি, এক আল্লাহর উপর ইমানের ঘোষণা দিয়েছি, তাহলে আমরা এই ক্যাটাগরির জালেম নয়? আমার ভাইয়েরা আমরা অনেকেই আছি, আমাদের সমাজে অনেক মুসলমান পাওয়া যায় এক আল্লাহর উপরে ইমান এনে একত্ববাদী রবের
এবাদতের ঘোষণা দিয়ে কথাবার্তায় কাজে কর্মে রুবুবিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে কথাবার্তা কাজে কর্মে প্রতিনিয়ত শিরক করছে, তার ইমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ হয়ে গিয়েছে। শিরকযুক্ত ইমান, শিরকযুক্ত ইমান থাকলে নাজাত পাওয়া যাবে না, জালেমের কাতারে চলে যেতে হবে। এই জন্য নিজের ইমানটাকে শিরক মুক্ত করা লাগবে। আমরা আমাদের ইমানটাকে শিরক যুক্ত নাকি শিরক মুক্ত করব? আর একটু জোরে বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে একত্ববাদী রব, একত্ববাদী রব কি? একত্ববাদী রবের উপরে ইমান আনার পরেও দেখা যায় এবাদতের ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কবরের কাছে গিয়ে চায়, অবশ্য এই এলাকায় নাই। দেখা যায় কবরের সামনে গিয়ে কবরে শুয়ে থাকা লোকটার কাছে চায়, সুতা টানিয়ে দেয়, জীবিত মানুষের কাছে গিয়ে চায়। অথচ এই লোকটাই প্রত্যেক দিন নামাজে গিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, আর সাহায্য কার কাছে চাই? কিন্তু দেখা যায় কবরে শুয়ে থাকা লোকটার কাছে গিয়ে সাহায্য চায়, জিন্দাওয়ালি মুর্দাওয়ালির কাছে গিয়ে চায়, সন্তান চায়, ব্যবসার বরকত চাকরির বরকত চায়, আছে না নাই? আহারে কবরে শুয়ে থাকা লোকটা কি আর দিতে পারে? অনেকের বাচ্চা হয় না, দেখা যায় জীবিত ওলি কিংবা মৃত ওলির কাছে গিয়ে বাচ্চা চায়। আমার ভাইরা বলেন তো কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? আরো জোরে বলেন, কমপক্ষে তো 7-8টা বাচ্চা দেয়। এখন একটা কুকুর বছরে 7-8টা বাচ্চা দেয়, সে কোন হুজুরের কাছে গিয়েছে, কোন কবরের কাছে গিয়েছে? আপনার অবস্থা দেখলে মনে হয় কুকুরের চাইতে আপনার বিহেভিয়ার খারাপ হয়ে গিয়েছে। একটা কুকুর বছরে 7-8টা বাচ্চা দেওয়ার জন্য কারো কাছে যায় না, আর আপনি জিন্দা বলি মুর্দা বলি কিংবা কবরে গিয়ে সাজদা দেন কবরে গিয়ে চান, আপনার এই আচার আচরণ তো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। যা চাইবো একজনের কাছেই চাইতে হবে, তিনি কে? ইমানের ভেতরে শিরকের সংমিশ্রণ করা যাবে না। ইমানের ভেতরে শিরক থাকলেই আল্লাহর উপরে জুলুম হয়ে যাবে, আপনি নিজেকে জালেমের কাতারে সামিল করে ফেলবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বললেন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে আর ইমানের সাথে যারা জুলমের সংমিশ্রণ ঘটায়নি, অর্থাৎ ইমানের সাথে যারা শিরকের মিশ্রণ ঘটায়নি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আম, তাদের জন্য আমার তরফ থেকে রয়েছে নিরাপত্তা ও মুহতাদুন, আর তারাই হচ্ছে আমার হেদায়াত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ, যাদের ইমানের সঙ্গে শিরক নাই এরাই হেদায়াত প্রাপ্ত বান্দা। ঘোষণা দিয়েছেন কি? আমরা আল্লাহর উপরে এমন ভাবে জুলুম করছি রুবুবিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে, আজ আমরা অনেকেই শিরকে আর আজ আমরা অনেকে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। আবার অনেক সময় আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্বের উপর আমরা আঘাত করে বলছি সকল ক্ষমতার মালিক, কিন্তু সমাজে আছে কি আল্লাহ না জনগণ? আর একটু জোরে বলেন, সকল ক্ষমতার মালিক মানুষ কিংবা জনগণ, এইটা বলা মানে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের উপর আঘাত করা। কারণ আল্লাহ সূরা মুলকে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক কে? আপনি কয়েকটা ভোট পাওয়ার জন্য বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলে জনগণকে পাম্পট্টি দিয়া ভোট আদায় করে, আর সুযোগ পাইলেই এই লোকগুলোই জালেম হয়ে জনগণের বুকের উপরে গুলি চালাতে দ্বিধাবোধ করে না। এটা পাম্প দিয়ে আপনাদেরকে ফুলাইয়া এরপরে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার কায়দা। সকল ক্ষমতার মালিক মানুষ হয় কেমনে মিয়া? এখানে একটা সাপ ছেড়ে দেন দেখবেন দৌড় কারে কয়,
তা আপনি না সকল ক্ষমতার মালিক আপনি দৌড়ান কেন? একটু পেট ব্যথা ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে বাথরুমে যাওয়ার পরে এসে বলে আমার অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। অবস্থা খারাপ হয় কেন? আপনি না সকল ক্ষমতার উৎস, আর সকল ক্ষমতার মালিক আপনি কেমনে হন? এই ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব আছেন, কোন প্রয়োজনে দেশের বাইরে গেলেন, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে যান, আসার আগ পর্যন্ত তুমি আমার দায়িত্ব চালাও। এখন বলেন আপনি যে রাতের বেলা ঘুমান, সকল ক্ষমতার মালিক আপনি হলে ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দিয়ে ঘুমান? একজন বলতেছে আল্লাহর কাছে। তালে আছে না বেতালে আছে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, ঘুম তাকে স্পর্শ করা দূরের কথা, তন্দ্রাও তাকে ধরবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুমও থাকবে না, তন্দ্রাও থাকবে না। এজন্য সব ক্ষমতার মালিক হওয়ার জন্য যত কোয়ালিটি দরকার সব যার কাছে রয়েছে তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক মানুষ কিংবা জনগণ, এটা কি আর আমরা বলবো নাকি? খবরদার, এটা বলা মানেই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের উপর আঘাত করা, আল্লাহর উপরে জুলুম করা। তাহলে এক নম্বর শ্রেণীর জালেম হলো তারা যারা আল্লাহর উপর জুলুম করে। আল্লাহর উপর জুলুম করে কারা? আল্লাহর সঙ্গে শরীক করে শিরক করে যারা। আবার দেখেন আল্লাহর উপরে জুলুম করার আরেকটা, আবার দেখেন আল্লাহর সঙ্গে যারা শরীক করে, আল্লাহর সঙ্গে যারা শরীক স্থাপন করে, এর এই জুলুমের পরিণাম কিন্তু বড় ভয়াবহ। এইরকম এই জুলুম করে, আল্লাহর উপরে জুলুম করে, আল্লাহর সঙ্গে শিরক করে। কেউ যদি ইমানদার না হয়ে দুনিয়া থেকে যায়, কিংবা আমরা যারা ইমান এনেছি বলে দাবি করি, আমাদের ইমানের সঙ্গে যদি শিরকের মিশ্রণ থাকে, আমাদের আমলের খাতায় থাকা অন্যান্য গুণাগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা? আল্লাহ অন্য গুণাগুলো চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনার আমলের খাতায় যদি শিরক থাকে, শিরকের গুণা থাকে, হতে পারে কথা বার্তায় শিরক, কাজে কর্মে শিরক, এইরকম শিরকের একটা গুণা থাকলেও কিন্তু আল্লাহ আপনাকে আর জান্নাতে দিবেন? কথা মোল্লার না আল্লাহর? আরেকটু জোরে বলেন কথাটা কার? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে সে মহা পাপ সংগঠিত করে। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু নার ওয়া মা লিজ্জালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। জাহান্নামের আগুন ছাড়া আর তার জন্য কোনো রেহাই নাই। এই জন্য শিরকের গুনাহ বড় মারাত্মক। কেউ যদি ঈমান আনার পরে আল্লাহর উপর জুলুম করে শিরক করে বসে, আর জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। এজন্য দুনিয়ার সবচেয়ে বড় জালেম হচ্ছে যে আল্লাহর উপর জুলুম করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। আবার আল্লাহর উপরে জুলুম করার আরেকটা তরিকা আছে, সেই তরিকা হলো আমরা দুনিয়াতে কেমনে চলবো, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম সব আমাদেরকে জানিয়েছেন কি? আরেকটু জোরে বলেন সব জানিয়েছেন কি? কি করবেন কি করবেন না সব কিছুর একটা সীমারেখা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর দেওয়া এই সীমারেখা যারা ক্রস করবে, আল্লাহর দেওয়া এই সীমারেখা যারা লঙ্ঘন করবে, তারাও আল্লাহর উপরে জুলুম করে। এই জন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 229 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'দ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে তালাকের ব্যাপার এসেছিল, কিন্তু তালাকের ব্যাপারে আলোচনা করে আল্লাহ শেষ করেছেন এভাবে। শুধু তালাকের ব্যাপার নয়, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতা'দ্দা হুদুদাল্লাহ, যারাই আমার দেওয়া হুদুদ আমার দেওয়া সীমারেখা ক্রস করে,
তাদের পরিচয় ফাউলাইকা হুমুজ জালিমুন তারা হচ্ছে জালেম এরা আমি আল্লাহর উপরে সরাসরি জুলুম করে কথা কার আবার অনেকে আছে মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয় এরাও আল্লাহর উপর জুলুম করে মানুষকে যারা আল্লাহর পথে আসতে বাধা দেয় তারাও সরাসরি আল্লাহর উপর জুলুম করে আবার আরেক শ্রেণীর জালেম হলো আল্লাহর দেওয়া এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করে না আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না নিজেদের ইচ্ছা মতো নিজেদের বিধান মতো বিচার ফয়সালা করে এরাও আল্লাহর উপরে জুলুম করে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন সূরাতুল মাঈদা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আমার দেওয়া এই কিতাব অনুযায়ী বিচার করে না ফয়সালা করে না এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম আর যেখানে আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা হয় না সেখানে সুবিচার হয় নাকি অবিচার হয় আল্লাহর দেওয়া কিতাব দিয়ে আমরা বিচার ফয়সালা করি না বলে বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কেঁদে মরছে নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা বিচার করি বলে দেখা যায় নিজেদের ইচ্ছায় আমরা বিচার করি বলে দেখা যায় নিরপরাধ মানুষগুলোর উপরে অবিচার হয় আবার অনেক সময় অপরাধীগুলো পালায়া সামনে দিয়া চলে যায় অপরাধীরা যাওয়ার সময় দেখা যায় ফেসবুকে ভি চিহ্ন দেখায়া ফেসবুকে ভি চিহ্ন দেখায়া দেশ ত্যাগ করে আর যারা যুগের পর যুগ মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তাদের উপরে অবিচার করে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এটা সুবিচার না অবিচার এরকম অবিচার যারা করে তারাও জালেম তাহলে এক নম্বর জালেম হলো যারা সরাসরি আল্লাহর উপর জুলুম করে এরা কয় নম্বর জালেম এক নম্বর পয়েন্টটা মনে থাকবে নাকি ভুলে যাবেন এবার আসেন দুই নম্বর শ্রেণীর জালেম কারা যারা নিজের উপরে জুলুম করে আমি বলেছিলাম জালেম কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার লাইনে তুললাম মাত্র আপনাদেরকে এখন যদি আওয়াজ না দেন তাহলে হবে এক নম্বর শ্রেণীর আলোচনা শেষ এক নম্বর বলেছি যে আল্লাহর উপর জুলুম করে আল্লাহর উপর জুলুম করার কয়েকটা তরিকা বলেছি শিরক করা অথবা ইমানে ও কথাবার্তা কাজে করবে শিরকের মিশ্রণ ঘটানো এরপরে বলেছি আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দেওয়া তারপরে বলেছি আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করা এটাও আল্লাহর উপর জুলুম সর্বশেষ বলেছি আল্লাহর দেওয়া আইনের কিতাব কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা কিংবা বিচার ফয়সালা করে এরা সবগুলো আল্লাহর উপর জুলুম করে আপনি মানলে মানেন না মানলে নাই বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা আমি বলে যাচ্ছি মিলে গেলে সংশোধন হলে হেদায়াত দিয়ে দিবেন কি দুই নম্বর শ্রেণীর জালেম হলো যে নিজের উপর জুলুম করে এখন প্রশ্ন হতে পারে হুজুর মানুষ নিজের উপরে জুলুম করে কেমনে নিজের উপরে মানুষ অবিচার জুলুম করে ফেলে কেমনে মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোকায় পড়ে শয়তানের ফাঁদে পা দিয়ে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয় যখন গুনাহের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে ফেলে মানুষ যখন পাপের সাগরে ভাসমান হয়ে যায় তখন ওই লোকটা নিজের উপরে নিজেই জুলুম করে যেমন বলেন তো প্রত্যেক দিন নামাজে আসতে হবে পাঁচবার এই অর্ডারটা কার বলেন প্রত্যেক দিন নামাজে আসার জন্য পাঁচবার নামাজে আসতে হবে অর্ডারটা কার এই যে আপনি নামাজে আসলেন না নিজের উপরে আপনি নিজে জুলুম করে ফেললেন কারণ নামাজে আসলে লাভটা আপনার না আল্লাহ বুঝে শুনে বলিয়েন নামাজে আসলে লাভটা আপনার না আল্লাহর অনেকে চিন্তায় পড়েছে যে লাভ তো আল্লাহর হওয়ার কথা কারণ আমি সাজদা আল্লাহকে এনে দিছি আপনার মতো লোক যদি আল্লাহকে সারা জীবন সাজদা নাও দেয় আল্লাহর কোনো লস আছে নাকি আল্লাহ আপনার সাজদার মুখাপেক্ষী নন আপনি আল্লাহকে সাজদা যদি না দেন এমনকি গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সাজদা না দেয় আল্লাহর কোনো লস নাই কারণ হাজার হাজার মখলুকাত রয়েছে তারা সব সময় আল্লাহকে সাজদা দিচ্ছে আপনি যদি আল্লাহর জিকির না করেন তাসবি না জপেন লস আপনার আল্লাহর লস নাই আপনার মতো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহকে সাজদা না দেয় আল্লাহর জিকির না করে তাসবি না জপে আল্লাহর কিছু আসে যায় না তার কারণ ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি তাসবি জপে যার তিনি কে
আপনি আল্লাহর তাসবিহ না জপলে যিকির না করলে ইবাদত না করলে আল্লাহর কিছুই আসে যায় না, ইবাদত করলে লাভ আপনার না করলেও লস আপনার। এই যে আপনি আল্লাহর আইনগুলো মানলেন না, নিজের উপর নিজেই জুলুম করলেন। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দেয়, নামাজে আসে না, বলেন তো আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার? জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ। আচ্ছা আমার বাবারা আমার ভাইরা আমাকে বলেন তো দেখি আজানের প্রথম বাক্য আল্লাহ যদি চাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা? আল্লাহ যদি চাইতেন তাহলে আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা? আল্লাহ যদি চাইতেন হতে পারত, কিন্তু কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো? নিশ্চয়ই এর পেছনে একটি সিগনিফিকেন্স রয়েছে, একটি তাৎপর্য রয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আজানের প্রথম বাক্য হলো, এর একটি সিগনিফিকেন্স রয়েছে। এটা বোঝার জন্য অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? আরেকটু জোরে বলেন আল্লাহ সবচেয়ে ছোট না আল্লাহ সবচাইতে বড়? তার মানে মুয়াজ্জিন আজান দেওয়ার সময় প্রথম কথা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তাহলে আল্লাহর প্রত্যেকটা হুকুম বড় না ছোট? মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। ওই সময় দুনিয়ার মানুষেরা যে কাজেই থাকুক না কেন, আল্লাহর হুকুমের চাইতে মানুষের ওই কাজটা ছোট না বড়? আপনার কাজগুলো ছোট, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে নামাজে আসার জন্য বলে আল্লাহর বরাত ঘোষণা করে, তখন যদি আপনি আপনার কাজেই থাকেন নামাজে না যান, বোঝা যাবে লোকটা আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে। আল্লাহর সঙ্গে পাল্লা কেমনে? কারণ মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, আর আপনি নামাজে না গিয়ে কাজ করলেন, বুঝাইলেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বুঝাইলেন না আমার কাজটাই বড়। এই কাজটা করে আপনি নিজের উপর জুলুম করে বসলেন। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? তার বাসা থেকে ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গিয়ে হাজির হয় না, কিন্তু দেখবেন কিছু বাটপার আছে জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে 8-9 ঘন্টা জার্নি করে রামুতে চলে আসে। বুঝলাম না, বাসা থেকে 100 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজ আদায় করার জন্য 8-9 ঘন্টা জার্নি করে কেন আসলো? তার মতলবটা কোন জায়গায় বোঝা লাগবে, কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপারের বাটপারে বুঝতে হবে না, এই বাটপার তুমি ফজরের নামাজে আসতে না কেন? ফজরের নামাজটা তোমার কোথায়? আর শয়তানের সঙ্গে আমরা কেমন বন্ধুত্ব করেছি জানেন নাকি? শয়তানের সঙ্গে আমরা এমন বন্ধুত্ব করেছি, দেখা যায় আমরা সকাল 8টায় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দেয়। সবার হাতে এখন স্মার্টফোন আছে না নাই? 8টার সময় অ্যালার্ম দেয়, কারণ 9টার আগে অফিসে গিয়ে হাজির হওয়া লাগবে, নইলে বস জেরা করবে কেন লেট করছো। আরে ভাই, 9টার সময় অফিসে হাজির হওয়ার জন্য মোবাইল ফোনে 8টার অ্যালার্ম দিতে পারেন, আর ফজরের নামাজে ওঠার জন্য 5টার অ্যালার্ম সেট করতে পারেন না, তার মানে আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। আপনার কলিজায় আল্লাহর ভয় কম, বসের ভয় অনেক বেশি। বসের ভয়ে টাইম মতো ঘুম থেকে উঠে অফিসে দৌড়ান, আল্লাহর ভয়ে আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজে সাজদা দিতে পারেন না। শয়তানের সঙ্গে তো আপনার খুব কুলাকুলি হয়ে বোঝা যাচ্ছে। বলেন তো নামাজ আদায় করলে খুশি হন আল্লাহ না শয়তান? মুখের ভেতর কি আপনারা খড় ঢুকাইছেন নাকি? খড়কে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কি বলে? মিলে গেছে দেখি, আমরা সিলেটে হয় খের। তাইলে এরা যে অবস্থায় বই রয়েছে বোঝা যায় মুখের ভিতরে খের হারাইয়া বই রয়েছে, মানে দেখে মনে হচ্ছে মুখে খের ঢুকাইয়া বসে আছেন আপনারা। জবাব দেন, এটা কি কবরস্থান নাকি জীবিত মানুষ এখানে বসে আছে? বোঝা লাগবে তো। বলেন তো নামাজ আদায় করলে খুশি হন আল্লাহ না শয়তান? আর একটু জুড়ে বলেন। আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কি?
আজকে ফজরের নামাজটা ছেড়ে দিয়া কারে খুশি করেছেন? উত্তর দেওয়া লাগবে না, বিবেককে প্রশ্ন করছি আপনার। আজকে সারা দিনের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করেছেন? আবার আমার দেশে কিছু মানুষ আছে, জুমার নামাজ, জুমার নামাজে, আজকে তো জুমাবার ছিল, শুধু জুমার নামাজে নামাজে দেয়, পুরো সপ্তাহে নামাজে দেয় না। অবশ্য এই রকম মানুষ আপনাদের রশিদনগর ইউনিয়নে নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তাইলে বলেন তো প্রত্যেক দিন নামাজ আছে কয়বার? আরো জোরে। তাহলে প্রত্যেক দিন নামাজ যদি পাঁচবার হয়, সাত দিনে এক সপ্তাহে নামাজ পাঁচ সাতা 35 বার। এখন যেই লোক শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজে যায়, তাহলে বোঝা গেল 35 ওয়াক্তের মধ্যে একবার নামাজে গিয়ে আল্লাহকে খুশি করে আল্লাহর গুলামি করেছে, আর বাকি 34 বার শয়তানের গুলামি করেছে। এই জন্য যদি আনুপাতিক হারে হিসাব করে দেখেন, এই লোকটা পুরো সপ্তাহে আল্লাহর গুলামির চাইতে শয়তানের গুলামি বেশি করেছে। এই লোকটা আল্লাহর গুলামির চাইতে সারা সপ্তাহে শয়তানের গুলামি করেছে বেশি। আবার নিজেকে ইমানদার বলে, এই মেয়ে আজকে 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় না করে কেমনে আল্লাহর গুলামের পরিচয় দেয় আপনি? আপনি তো 5 বার শয়তানের গুলামি করেছেন, লজ্জা করে না আপনার? কিভাবে মানুষ মানুষ নিজের উপরে জুলুম করে দেখেন, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করছে, প্রতিনিয়ত গুনাহের সাগরে নিজের গা ভাসিয়ে দিচ্ছে, গুনাহ করে করে পাপ করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। এই রকম নিজের উপরে যারা জুলুম করে, এরা হচ্ছে 2 নম্বর শ্রেণীর জালেম। তবে এই ধরনের জালেম যারা, এরা যদি জীবনকে সংশোধন করার জন্য, তারা যদি ভুল বুঝতে পেরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, মাফ করে দিবেন কে? এই জালেমের জন্য ক্ষমা আছে যদি সে তাওবা করে। একটা দরজা আল্লাহ খোলা রেখেছেন, দেখেন আল্লাহ কত দয়াবান আমাদের উপরে। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধী তালাশ করেন মাফ করে দেওয়ার জন্য। নিজের উপরে যারা জুলুম করে ফেলেছেন, আমার যুবক ভাইরা শোনো, ছাত্র ভাইরা শোনো, অনেক নামাজ হয়তো আমরা ছেড়ে দিয়েছি, অনেক গুণা আমরা করে ফেলেছি, আমার বাবারা ভাইরা ভালো করে শুনেন, হয়তো অনেক পাপ আমরা করে ফেলেছি। আজকের এই মাহফিলে যদি আমরা, আজকের এই মাহফিলে বসে যদি আমরা নিজেদের জুলুমের কথা বিবেচনা করে ভুল বুঝে তাওবা করে আমরা যদি বাড়িতে যাই, মাফ করে দিবেন কি? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 110 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রাহীমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ামাল সুআন, তোমাদের মধ্যে যারা খারাপ কাজ বন্ধ কাজ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম অর্থাৎ গুনাহ করে ফেলবে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে সে যদি তার রবের কাছে ইস্তেগফার তওবা করে ফেলে, ইয়াজিদিল্লাহ, সে তার আল্লাহকে পাবে, গফুরার রাহিমা, গাফফার, ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করে এরপরে যদি আপনি তওবা করে ফেলতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সবাই একটু বলেন তো দেখি, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং দুনিয়ার সকল মানুষের বাবার নাম? আর একটু জোরে বলেন, আদম আলাইহিসসালাম, তিনিও কিন্তু নিজের উপরে জুলুম করে ফেলেছিলেন। ঘটনাটা আপনাদেরকে শোনাই, মনোযোগ আছে না গেছে? আল্লাহ তাআলা আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিসসালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামকে হাজির করে ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। আল্লাহর আদেশ মোতাবেক একজন ছাড়া সকল ফেরেশতারাই আমাদের বাবা আদম আলাইহিসসালামকে সাজদা দিল। যে সাজদা দিল না, তার নামটা আর একটু জোরে বলেন, ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে কোশ্চেন করলেন, কি ব্যাপার ইবলিস, সবাই তো আমার আদেশ মেনে আমার আদমকে সাজদা দিল, তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলল, খলকতানি মিন নার ওয়া খলকতাহু মিন তুরাব, আগর আব, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশের সামনে অহংকার অদ্ভুত প্রকাশ করলো, অহংকার আর অদ্ভুতপূর্ণ আচরণ করে আল্লাহর আদেশকে অমান্য করলো। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, এক্ষুনি আমার জান্নাত থেকে তুই বের হয়ে যা,
ইবলিস তখন বলল আল্লাহ জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে আছে আল্লাহ তাআলা জানতে চাইলেন কি অ্যাপ্লিকেশন আমার কাছে করবি বল ইবলিস তখন বলেছিল ক্বালা আনজিলনি ইলা ইয়াউমি ইউবাআসুন ইবলিস বলল আল্লাহ আমাকে ডে অফ রিসারেকশন ডে অফ জাজমেন্ট পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যা কিয়ামত পর্যন্ত তোরে ছেড়ে দিলাম তোরে সুযোগ দিলাম এই সুযোগ পাইয়া ইবলিস এবার কি করলো দেখেন এবার সে আল্লাহ তাআলাকে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ইবলিস বলল ও আল্লাহ যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে সোজা পথে চলতে বাধা দেওয়া এবং ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়াই হবে আমার প্রধান এবং প্রথম কাজ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন ইবলিস বলেছিল আমি আদম এবং তার সন্তানদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে তাদের জীবনটাকে একেবারে বরবাদ করে ফেলবো জাহান্নামের দিকে নিয়ে যাব আল্লাহ তখন বললেন ইবলিস তুইও ভালো করে শুনে রাখ আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তুই একেবারে আমার বান্দাদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাবি আর আমার বান্দাটা যদি তার ভুল বুঝতে পেরে একটিবার আমার কাছে তাওবা করে মাফ চায় আমি আমার বান্দার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেব ইবলিস ভুল করেছিল আল্লাহর আইন অমান্য করে নিজের উপর জুলুম করেছিল মাফ চায় নাই এই জন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তারাও একটা ভুল করেছিলেন তারাও নিজেদের উপর জুলুম করেছিলেন কিন্তু মাফ চেয়েছিলেন কার কাছে এই জন্য মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার থেকেই তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে বানালেন এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ও আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না ওই গাছটার কাছে যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান তার শয়তানি মিশন ইবলিস তার শয়তানি মিশন বাস্তবায়নের জন্যই সেই দিন থেকে কাজ শুরু করেছিল ধীরে ধীরে সে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল ফল আস্বাদন করালো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন এরপরে দুনিয়াতে এসে তারা শত শত বছর ক্রন্দন করে এই জুলুমের জন্য তারা আল্লাহর কাছে মাফ চাইতে থাকলেন আল্লাহ তাআলা তাদেরকে তাওবার নিয়ম শিখালেন আর আল্লাহ তাদেরকে জানিলেন আল্লাহ তাআলা তাদেরকে জানালেন তোমরা তাওবা করে আমার কাছে মাফ চাও আর আমার কাছে দোয়া করো পর রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়াটা আপনারা পারেন কিনা পারলে সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন রব্বানা জালামনা আনফুসানা ওগো আমাদের রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের উপরে রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর সেখানে এই দোয়াটা করে আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তারা যখন তাওবা করলেন আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলেন তাহলে নিজে দুপুরে আমরা যারা জুলুম করে ফেলেছি আমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসকে কলুষিত করে ফেলেছি আমরা যদি তাওবার মতো তাওবা করি আমাদেরকে মাফ করে দিবেন কে
অনেকে মনে করতে পারে হুজুর আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। দেখেন হাদিসে কুদসি থেকে আপনাদের কি শোনাচ্ছি, তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনে আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك। হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে মাফ চাও, বান্দারে মনে রেখো তোমার রব আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার আকাশ সমপরিমাণ গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি পৃথিবী সমপরিমাণ হয়ে যায়, আর এই পৃথিবী সমপরিমাণ গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আর তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে তাওবা করো, বান্দারে শোনো আমিও পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার এই বিশাল পৃথিবী সমপরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বললেন হে নবী, আপনি আমার গোলামদেরকে বলে দিন যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করতে করতে যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়, আল্লাহর রহমতের আশা করে তারা যদি তওবা করে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার দুই নম্বর জালেম হলো যারা নিজেদের উপরে জুলুম করেছে। বলেন গুনাহের উপর, এবার বলেন তো গুনাহের দিকে আমাদের প্রত্যেকের কম বেশি টান আছে না নাই? নবী রাসূল ছাড়া গুনাহ করে না কে আছে? এই জন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন, কুল্লু ইবনে আদম খাতাউন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতেই পারে। ওয়াখাইরুল খাতাঈনা আত-তাওয়াবুন, আর পাপিষ্টদের মধ্যে গুনাহ করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে তারাই প্রিয় যারা গুনাহ করার পর জুলুম করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। তাহলে বলেন তো দুনিয়ার জালেম মোট কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। এক নাম্বার যারা আল্লাহর উপরে সরাসরি জুলুম করে, দুই নাম্বার যারা নিজেদের উপর জুলুম করে। আমরা হয়তো অনেকে নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আজকে চলুন তাওবা করে যাই, হতাশ হওয়া যাবে না। আমাদের গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপর আকাশের সমান, হয় মাথার উপর বিশাল আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। তিন নম্বরের জালেম হলো যারা আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুম করে। আপনাদের মনোযোগ আছে না গেছে? এবার কিন্তু জায়গা মতো আসছি, কেউ আর অমনোযোগী হবেন না, কথাবার্তা বলবেন না, ভালো করে শোনার দরকার আছে না নাই? তিন নম্বর জালেম যারা মানুষের উপর জুলুম করে। আমরা অনেকেই ভাবি যারা ধরে ধরে মুসলমান পিটায় এরাই মনে হয় খালি মানুষের উপর জুলুম করে, আপনিও যে জালেমের কাতারে এটা আপনি নিজের হিসাব নিজে করে না। এখন মানুষের উপরে জুলুম হয় কেমনে? আপনি একজন ভাইকে গালি দিলেন, তার উপরে জুলুম করে ফেললেন, তার হক নষ্ট করলেন। আপনি একজন ভাইয়ের গীবত করলেন, অবশ্য গীবত করে আপনাদের এলাকায় একজনও নাই, গীবত করে এলাকায় একজনও নাই। আপনি যার গীবত করলেন তার মনে কষ্ট দিলেন, তার হক নষ্ট করলেন, তার উপরে জুলুম করে ফেললেন। এরপরে আমরা অনেক সময় অনেক মানুষের নাম বিকৃত করি, নাম ভেঙে এটা কি এগুলো নাই, এটাও জুলুম। আবার আমরা অনেক সময় মানুষকে অশ্লাব্য ভাষায় গালিগালাজ করি, অনেকে আছে চুগলখুরি করে, চুগলখুরি এলাকায় নাই।
এই যে চগলখুরি করে দুইজনের মধ্যে ভেজাল লাগায় দিলেন, এই দুইজনের উপর আপনি জুলুম করে ফেললেন। এরপরে আমরা অনেক সময় মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করি, পরস্পর পরস্পরের উপরে মানুষ কেমনে জুলুম করে। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن الله تعالى বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা কোন ব্যক্তি বা কোন সম্প্রদায় নিয়ে ঠাট্টা উপহাস করো না। সে তোমার চাইতে উত্তম হলেও তুমি তার চাইতে উত্তম হলেও তাকে নিয়ে ঠাট্টা উপহাস করো না। আপনি কত মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করেন জানেন? একজন লোক মোটা দেখলেই বলেন কিরে মটকা, এটা তাকে নিয়ে উপহাস তার উপরে জুলুম। একটা লোক চিকন স্বাস্থ্য টাস্থ্য নাই আমার মতো আর কি, দেখলে বলেন কিরে চিকনা, এটাও তাকে নিয়ে ঠাট্টা উপহাস তার উপরে জুলুম। আমি আগেই বলেছিলাম কত কায়দায় আমরা জুলুম করি, নিজেরা একটু হিসাব করি না। এরপরে আমরা অনেক সময় মানুষকে কেমনে কষ্ট দিয়ে উপহাস করি দেখবেন, অনেকে অনেককে আমরা ডাকি কিরে আবুল, এ আবুল কিরে মফিজ, এরকম অনেকে ডাকে কিনা। অনেকে আবার রোহিঙ্গা এখন গালিও বানাইছে, কয় কিরে রোহিঙ্গা, এগুলো আছে না আমাদের সমাজে? এই যে আপনি কথা বলে তাকে আঘাত করলেন, সে মনে কষ্ট বলে বান্দার হক নষ্ট, তার উপর জুলুম হয়ে গেছে। এরপরে আমরা অনেকে আছি মানুষকে মন্দ নামে ডাকি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। খবরদার মানুষকে মন্দ নামে ডেকো না, তার নাম কালাম আবুল কালাম, কয় কিরে কালামিয়া, নাম আব্দুল সালাম ডাকে কিরে সালামিয়া, নাম জামাল উদ্দিন কি সুন্দর নাম, কয় জামাইল্লাকে দেখছো, এরকম মানুষের নাম ব্যাঙ্গায় আপনাদের এলাকায় নাই। এই যে আল্লাহর আদেশ ওয়ালা তানাবাজু বিল আলকাব, আদেশটা মোল্লার না আল্লাহর। আল্লাহ বলছেন খবরদার কারো নাম ব্যাঙ্গায়ও না, নাম বিকৃত করে দেখো না। এই যে নাম বিকৃত করে ডাকলেন, ভাইটা যদি কষ্ট পায় তার উপর জুলুম হয়ে যাবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে জঘন্য বা মন্দ নামে বা বিকৃত নামে ডাকা, এটা জঘন্য অপরাধ। এই যে এইভাবে পারস্পরিক ভাবে আমরা একে অপরকে কষ্ট দিয়ে দেই, আল্লাহ বলেছেন ওয়ামাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কাজগুলো যারা করে ফেলেছে যদি তাওবা না করে, তাওবা না করে পড়ে এরা জালেম হয়েই মরবে, কথাটা কার? এরপরে আমরা অনেক সময় মানুষকে নিয়ে কুধারণা করি, সুধারণা করতে পারি না। এক ভাই ফোনে কথা বলতেছে, কয় মনে হয় টাঙ্কি মারতেছে লাইন মারে, এতক্ষণ কার সঙ্গে কথা বলে, এমনও তো হইতে পারে সে প্রয়োজনীয় কোনো ফোন করতেছে। আবার আপনাদের এলাকার এক ভাই সব সময় নামাজ পড়ে ভালো মানুষ, তার সঙ্গে হঠাৎ করে বুরখা পরা এক নারী, ভাবতেছে দেখছো মনে করতাম অমুককে খুব ভালো মানুষ, এখন বুরখা পরা যাও বুঝে এখন প্রেম প্রীতি করে, আবার ঠিকও কয় পাবলিক। এখন তার সাথে যে আছে এই মহিলার সাথে তার বোনও হতে পারে, পারে কিনা। এই জন্য আপনি কুধারণা না করে সুধারণা করেন, আপনি বলেন না মনে হয় উনি ওনার বোন বা খালা যে কেউ হতে পারে। আল্লাহ সাবধান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসম। আল্লাহ বলেছেন হে ইমানদাররা খবরদার বেশি বেশি কুধারণা মানুষের উপর করো না, কারণ এটা জঘন্য পাপ। মানুষের উপরে কুধারণা করে করে পাপ কামাই, এভাবে আমরা জুলুম করছি, গীবত করছি। এরপরে দেখেন বাইরে যাওয়ার কি দরকার, পরিবারের মধ্যেই জুলুম। এখন এখন মা বাপ সন্তানের উপর জুলুম করে, এখন বিভিন্ন জায়গায় গেলে মাহফিল কমিটি আর মানুষেরা বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ আপনি করেন, এখন আপনার সন্তান কেমনে আপনার খেদমত করবে, আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন নাই। একটা উদাহরণ দেই ভালো করে শুনে, আপনাদের এলাকার এক বেকুব, বেকুবকে মনে হয় চট্টগ্রামে হাবলা বলে তাই না, হাবলা বলে না, আচ্ছা বেকুব বেকুবে তাই না, বেদম
এক বেকুব আম গাছ লাগায় নাই, আম খাওয়ার আশা করেছে। এখন বলেন তো গাছ না লাগায় কি ফল আশা করা যায় নাকি? গাছ না লাগিয়ে যেমন ফল আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তান থেকে খেদমত আশা করা যায় না। এজন্য আমি বলেছি এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ নসিহত বহু হয়েছে, ওয়াজ উল্টাই দেন এখন সন্তানের খেদমতেরও, সন্তানের হক আদায়ের ওয়াজ করেন। কারণ মা বাপ বেশিরভাগ মা বাপ জালেম, তার সন্তানের হক আদায় করেন। কেমনে জালেম? সন্তানের অনেক হক রয়েছে, সন্তানের সুন্দর নাম রাখতে হবে, এটা সন্তানের হক। অনেক মা বাপ সন্তানের সুন্দর একটা নামও রাখে নাই, সন্তানের নাম রেখে দিয়েছে সাগর, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। এই ভাই এখানে কেউ সাগর থাকলে রাগ করেন না, দেখানোর দরকার নাই। এইরকম এক মাহফিলে বলে বিপদে পড়ছি, যাওয়ার সময় মুসাফা করে বলতেছে হুজুর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করে গেলেন, সাগর নাম রাখছে, মেয়ের নাম নদী। সাগর ছেলে বড় হওয়ার পর টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখে ছেলে সাগর মেয়ে নদী, এই লোকটার যদি আরো বাচ্চা কাচ্চা হয়, আগের গুলার নাম সাগর নদী, পরের গুলার নাম হওয়ার সম্ভাবনা আছে পুকুর খাল বিল কুয়া। তার নাম রাখার সিস্টেম এগুলাই বলে নালা নর্দমা আসতে পারে তো এরকম, তার সিস্টেম তো এরকমই দেখা যাচ্ছে। আমার মেয়ের নাম রেখেছে বৃষ্টি, এই এলাকায় আছে নাকি? এত মেয়েদের খবর থাকে কেমনে আপনাদের কাছে? এখন জিজ্ঞেস করা হলো বৃষ্টি নাম রাখছেন কেন, কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে, নাম রাখছি বৃষ্টি, অবস্থা বুঝে ব্যবস্থা। আবার এক বাপ তার ছেলের নাম রাখছে তুফান, তুফান। তো বলল ছেলের নাম তুফান রাখছেন কেন, জিজ্ঞেস করলো, কয় হুজুর তুফানের সময় হয়েছে তো ওই জন্য তুফান রাখছি, এটা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। একজনকে বললাম তুফানের সময় হয়েছে বলে নাম রাখলেন তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে নাম রাখছেন বৃষ্টি। এখন ঝড় তুফান হলে যে বজ্রপাত হয়, সেই সময় আরেকটা হইলে নাম কি রাখবেন, ঠাডা পড়ছে? কারণ আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। এই যে মা বাপ আপনি সন্তানের খেদমতের আশা করেন, প্রথম হকটা নষ্ট করেছেন, নামটাও সুন্দর করে রাখেন নাই। নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো, সাহাবীদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখো। নিজে যদি সুন্দর একটা নাম রাখতে না পারেন, আলেমদের সঙ্গে গিয়ে পরামর্শ করেন। এই যে আজকে জুমার নামাজের পরে আমার কাছে এক ভাই আসলেন, বলেন হুজুর আমার একটা ছেলে হয়েছে, তিন চার দিন হয়েছে, কি নাম রাখবো বলেন, পরামর্শ করতে আসছেন। উনি দুই তিনটা নাম আমাকে বললেন, সাজেস্ট করলেন, বলেন হুজুর এই দুই তিনটা নামের মধ্যে কোন নামের অর্থ ভালো বলে দেন, বলে দিলাম, উনি নাম রাখলেন। এইভাবে আপনি পরামর্শ করে নাম রাখলেন, এটা হলো সন্তানের হক। আপনি আপনার সন্তানকে নামাজি বানাবেন, মা বাবা আপনার দায়িত্ব এটা, সন্তানের হক তাকে নামাজি বানাতে হবে। আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা সন্তানের হক। এই হকও আপনি নষ্ট করে জালেম হয়েছেন। আপনার ছেলেকে মেয়েকে আপনি পর্দা করাবেন, অনেক বাপ আছে মেয়েকে পর্দা করায় না, বেপর্দা বানায় কলেজে ছেড়ে দেয়। আরে কোরআন হাদিস দিয়ে বহু ওয়াজ আমরা করলাম তাও বুঝলেন না, বাবারে বলেন আপনার মেয়েটা কলেজে পড়ে, আপনিও একদিন কলেজে পড়েছিলেন, অথবা এই বয়স আপনার ছিল, এই বয়সের ছেলেরা এই বয়সী মেয়ে পাইলে যে তাকায় এটা কি আপনার মাথায় আসে না, আপনার মেয়েটাকে কেমনে আপনি এভাবে বের করে দেন? এই যে মেয়েদেরকে পর্দা করান না, ছেলেদেরকে পর্দার কথা বলেন না, নামাজি বানান না, দিনের শিক্ষায় শিক্ষিত করেন না, এইভাবে আপনি মা হয়ে বাবা হয়ে সন্তানের হক নষ্ট করে তারপরে খেদমত আশা করেন। বাবারে আপনাকে বলছি গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে আপনি বাবা হিসাবে মা হিসাবে ওই কুলাঙ্গার সন্তান থেকেও খেদমতের আশা কইরেন না। আগে তার হক আদায় করেন, তখন আপনি খেদমত পাবেন, বলা লাগবে না। আর আপনি যদি তার হক আদায় না করেন, আপনি জালেম, আপনি বাবা জালেম, বাবা আপনি মা জালেম, মা। এরপরে আবার অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক সন্তান আছে কুসন্তান, মা বাপ কষ্ট করে বড় করে দিন আদব সবই শিখায় হক আদায় করে, কিন্তু এরপরেও মাঝে মাঝে দেখা যায় কিছু সন্তান কুসন্তান হয়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করে আসে না নাই। এই সন্তানগুলো আবার মা বাবার জন্য জালেম, কারণ এরা মা বাবার উপর জুলুম করছে। আবার অনেক স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথা বলে না,
ইয়া আল্লাহ আমাদের অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি তো খেয়াল করি না, আসলে এখানে অনেক লাইট তো পেছনে দেখা যায় না, আমার ভাইদেরকে বসার সুযোগ দেন, একটু সামনে এগিয়ে যান তো জিকিরের সাথে সাথে, লা ইলাহা ইল্লা একটু আগান, জায়গা করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যুবক ভাইরা দাঁড়াইছো কেন, বসো বসো, বসে বসে সামনে আগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জালেম কয় প্রকার, আরো জোরে কয় নাম্বার প্রকারের আলোচনা চলে, তিন নাম্বার বলছি, পরিবারেই এখন জুলুম চলছে, মা বাপ সন্তানদের উপর জুলুম করছে, সন্তান আবার মা বাবার উপর জুলুম করছে। এ যুবক ভাইরা, মা অসুস্থ বাবা অসুস্থ একটু চিকিৎসা করান না আপনি, আপনি সব ভুলে গিয়েছেন, আপনার এই বাবা আপনার সামান্য হাঁচি জ্বর সর্দি কাশি হলে হসপিটাল নিয়ে দৌড়াইছে, আপনি ভুলে গিয়েছেন এত বড় জালেম হয়েছেন, মা বাবার উপর জুলুম করছেন। মা বাপ আজকে খেতে পারে না, উঠতে পারে না, বিছানা থেকে খাওয়াইয়া দেন না, ছোটবেলার কথা আপনি ভুলে গিয়েছেন, এই মা বাপ আপনাকে মুখে তুলে তুলে খাইয়েছে, আজ বৃদ্ধাবস্থায় যদি মা বাপের খেদমত না করেন, তাদের মুখে তুলে না খাওয়ান, তাদের কাপড় চোপড় আপনি ধুয়ে দিতে পারেন না, আপনি এই মা বাবার কোলে কত প্রস্রাব পায়খানা করেছেন, তাদের নাকে প্রস্রাব পায়খানার গন্ধ লাগে নাই, এখন আপনার নাকে গন্ধ লাগে। এজন্য আমি বলি যুবক তরুণ ভাইয়েরা, মা বাবার খেদমত করেন, প্রত্যেক দিন মা বাবার কাপড় ধুয়ে দেন, মুখে তুলে তুলে খাওয়াই দেন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে জান্নাত তুই, আপনি বাইরে জান্নাত তালাশে বের হয়েছেন, আপনার মায়ের পায়ের তলায় আপনার জন্য আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে যেই সন্তান মা বাবার খেদমত করে না, সে ওই সন্তানও জালেম, মা বাবার উপর জুলুম করে। আবার অনেক স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, সময় দেয় না, তার সাথে ভালোবাসা বিনিময় করে না, ওই স্বামীও জালেম স্বামী। আবার অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে না, ভালোবাসা দেয় না, স্বামীর আনুগত্য খেদমত করে না, ওই স্ত্রীও হচ্ছে জালেমা। এইভাবে পরিবারেই এখন জুলুম চর্চা হচ্ছে, তারপরে মানুষের উপরে জুলুম কত কায়দায় হচ্ছে দেখেন, আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের উপর আমরা জুলুম করছি, তাদের যোগ্যতার চেয়ে সামর্থ্যের চেয়ে বেশি কাজ আমরা তাদের উপর চাপিয়ে দিচ্ছি, এটাও জুলুম। আবার কাজ করায় মজুরি, আবার মজুরি দেয় না, পয়সা দেয় না, এমন জালেমও আছে না নাই? নবীজি সাবধান করে বলেছেন, ওই লোকটার বিরুদ্ধে কিয়ামতের দিন আমি নবী নিজে দাঁড়াবো, যেই লোকটা অধীনস্থ কর্মচারীকে কাজ করার উপরে সঠিক সময়ে মজুরি দেয় না, আমি নবী নিজেই তার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবো। আল্লাহ আকবার। এইভাবে আজ জুলুম চলছে, এরপরে একজন আর একজনের জায়গা জমি দখল করতেছে, অবশ্য জায়গা জমি দখল আমাদের সমাজে নাই, একটু ক্ষমতা পাইলেই তা আরো বাড়ে, একটু ক্ষমতা পাইলেই মানুষের জায়গা জমি দখল করে বসে, দোকান দখল করে ফেলে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। নবীজি সাবধান করে বলেছেন, বুখারী আর মুসলিম শরীফের হাদিস, মানিক তথা আশিব রম্মিনাল আরদি জুলমান তওয়াকাহুল্লাহু ইয়্যাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। নবীজি বলেছেন, যেই লোক মানুষের উপরে জুলুম করে কারো আধা হাত জমিন দখল করবে, এক হাত না আধা হাত জমিনের কথা নবীজি বললেন, কেউ যদি কারো উপর জুলুম করে আধা হাত অর্ধ হাত জমিও দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জালেমের গলার মধ্যে সাত তবক জমিন জুলাইয়া দিবেন, নাউযু বিল্লাহি মিন। দুনিয়ার যে জালেমরা মানুষের জায়গা জমি দখল করছে, সাবধান হও, মানুষের হক নষ্ট করলে রেহাই পাওয়া যাবে? অনেকে আছে আবার মানুষের হক নষ্ট করতেছে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ হরণ করে আসে না নাই, এটা ক্ষমতা পাইলে আরো বেশি হয়। আল্লাহ তাআলা সাবধান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা খবরদার, সাবধান, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। এখন আমরা অন্যায়ভাবে সম্পদ আত্মসাতের প্রতিযোগিতায় আছি, একটু সুযোগ পাইলেই আমরা মানুষের ধন সম্পদ হরণ করি, একটু সুযোগ পাইলেই জনগণের হক আমরা নষ্ট করে বেশি। বিশেষ করে নবীজি তো বলেছেন, ইদা কানাল মাগনামুদুলা,
ইদা কানাল মাগনামুদুলা কিয়ামতের একটি আলামত এবং মানুষের উপরে গজব নাজিল হওয়ার একটি কারণ নবীজি অন্য হাদিসে বলেছেন ইদা কানাল মাগনামুদুলা যখন দায়িত্বপ্রাপ্ত লোকেরা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নিজের মনে করবে এখন জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করেই ভোগ করে এই জন্য দেখা যায় পাঁচ বছর আগে সম্পদ যা পাঁচ বছর পরে ডবল তার মানে চরিত্র বেশি ভালো বলে বাড়ার কথা না কমার কথা চরিত্র বেশি ভালো না আমার দেশে এমন সেসরা চোর আছে জনগণের সম্পদ এমন ভাবে চুরি করতেছে হরণ করতেছে আমরা তো খাটের নিচে জুতা রাখি আর এই সেসরা চোর গুলো খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে এই রকম করে জনগণের সম্পদ আমরা আত্মসাৎ করে জনগণের উপর জুলুম করছি এমনটা হতো না যদি আল্লাহওয়ালা মানুষগুলো আমাদের শাসক হতো আল্লাহওয়ালা শাসকটা কেমন ছিলেন দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন নরম না গরম আরেকটু জোরে বলেন তিনি কি এরকম ছোটখাটো কোনো সমাজ শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন একদিন ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করার জন্য দরজায় এসে নক করলেন বলেন আসবো নাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন একটু দাঁড়াও দরজায় তাদেরকে দাঁড় করিয়ে রাখলেন এরপরে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢোকার পরে বলল আমিরুল মুমিনিন আপনার সামনেই তো একটি মোমবাতির মধ্যে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন কেন ধরালেন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্যই কাজ করছি না আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন মনে হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি তাহলে জনগণের হক নষ্ট হবে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে সেই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না চাই কি চাই না তাহলে বলেন এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো ঠিক কি না ঠিক তো বললেন কিন্তু ইলেকশন আসতে তো মানুষের দাম গরু ছাগলের চেয়ে কম একটা ছাগলের দাম 5000 টাকা ইলেকশন আসলে মানুষের দাম 500 টাকার চাইতে আরো কমে যায় যতদিন না এই খাসলত আমরা পরিবর্তন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের ঘাট থেকে এই ধরনের দুর্নীতিবাদ সেসরা চোর চামার সরবে না যখন আমরা বুঝতে পারবো তখন এই ধরনের সেসরা চোর চামার আমাদের কাঁধের উপর থেকে বিদায় হবে আল্লাহওয়ালা শাসকদেরকে আমরা পাবো ইনশাআল্লাহ মানুষের উপরে কত কায়দায় জুলুম হয় দেখেন ব্যবসায়ী যারা আছে এরাও মানুষের উপর জুলুম করে অনেক ব্যবসায়ী আছে খাদ্যের মধ্যে ভেজাল দেয় আমাদের এলাকায় নাই নবীজি একবারে খাদ্যের দোকানদারের পাশ দিয়ে যাচ্ছেন কিছু শস্য দেখলেন সেখানে ভেতরে হাত ঢুকায় দেখলেন ভেতরের গুলা ভেজা উপরের গুলা তাজা বললেন ইয়া সাহিবাত তাআম মা হাদা হে খাদ্যের দোকানদার ঘটনা কি উপরের গুলা ভালো নিচের গুলা তো ভালো না উপরের গুলা তাজা ভেতরের গুলা ভেজা ঘটনা কি কেন তুমি ভেজাগুলো উপরে রাখলে না তাহলে মানুষ আর ধোকায় পড়তো না শোনো তুমি যে এরকম মানুষের সঙ্গে ধোকাবাজি করছো প্রতারণা করে মানুষের উপর জুলুম করছো মান গাশানা ফালাইসা মিন্না যে ব্যক্তি মানুষের সঙ্গে ব্যবসার নামে ধোকাবাজি করে ওই লোক আমার উম্মত হতে পারে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার
অনেক লোক আছে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, অবশ্য আমাদের এলাকায় মিথ্যা সাক্ষ্য নাই। আছে মানে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে দিতে এত নিচে নেমে গিয়েছি, যুগের শ্রেষ্ঠ দায়ীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা তাদেরকে সবচাইতে মারাত্মক পর্যায়ের দুর্নাম রটিয়ে তাদেরকে আমরা জেলখানায় বন্দী করে রেখেছি। মানুষের উপরে জুলুম এটা খুব মারাত্মক, বান্দার হক খুব মারাত্মক, আল্লাহর হক নষ্ট করেছেন, নিজের উপর জুলুম করেছেন। তওবা করলে আপনি হয়তো মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন আপনি। মানুষের হক নষ্ট করে আপনি হজের সময় হজে গিয়ে হজ করলেন, আমরাও করলেন, তারপরে কাবা শরীফের ইমামের হাতে হাত রেখে তওবা করলেন, মিয়া আপনি মানুষের হক নষ্ট করে মানুষের জায়গা জমি ঘর বাড়ি দখল করে অন্যায় ভাবে মানুষের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে মানুষকে ঘর বাড়ি ছাড়া করে এরপরে কাবা করার ইমামের হাতে হাত রেখে গিয়ে তাওবা করলো, তাওবা কবুল হবে না ততক্ষণ যতক্ষণ না যার হক নষ্ট করেছেন তার হক তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না ততক্ষণ, তাওবাও কবুল হবে না ততক্ষণ। এত সোজা মনে করছেন আপনি অন্যায় ভাবে যে মানুষগুলোকে জেলখানায় ঢুকিয়ে রেখেছেন সে তার স্ত্রীর সাথে নাই, পরিবারের সাথে নাই, এই যে আপনি তাকে পরিবার থেকে দূরে রাখলেন, কেয়ামতের দিন পই পই করে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, তার উপরে আপনি জুলুম করেছেন। একটা হাদিস আমার মনে পড়ে গেল, খারাপ লাগতেছে আপনাদের? ভালো করে শুনেন, মুসলিম এবং তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি একবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদ্রুন আমাল মুফলিস, আমার সাহাবীরা বলো তো মুফলিস কে? মুফলিস আরবি শব্দ, এর অর্থ হলো অসহায় নিঃস্ব। নবীজি সাহাবীদেরকে বললেন, বলো তো দেখি আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় কে? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাল মুফ, এবার সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ওগো আল্লাহর রাসূল আমাদের মধ্যে সবচেয়ে অসহায় সবচেয়ে নিঃস্ব ওই লোক যার কাছে টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই। আপনারা হয়তো একই কথা বলবেন, যার কাছে টাকা পয়সা দিরহাম নাই সম্পদ নাই সেই সবচেয়ে অসহায়। নবীজি বললেন, না তোমাদের উত্তর ভুল, সবচাইতে অসহায় নিঃস্বকে ভালো করে শোনো। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে অসহায় লোক হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো ওই লোক যেই লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, যাকাতও দিয়েছে, ভালো ভালো নেক আমল করেছে, কিয়ামতের দিন তার আমলের খাতার মধ্যে অনেক নেক আমল থাকবে। আবার অন্যদিকে দেখা যাবে তার আমলের খাতার মধ্যে মিথ্যা বলা, গীবত করা, চুগলখুরি করা, মানুষের হক নষ্ট করা, মানুষের উপরে জুলুম নিপীড়ন করা, মানুষের হক নষ্ট করার মানুষের উপর জুলুম করার এই অপরাধগুলোও থাকবে। একদিকে তার ভালো ভালো আমল, আমলের পাহাড়, অন্যদিকে দেখা যাবে মানুষের উপর জুলুম করেছে। এই লোকটা কিয়ামতের দিন এত নেক আমল নিয়ে উঠবে, যেই মানুষদের উপর জুলুম করেছে আল্লাহ তাআলা ওই মজলুম লোকগুলোকে ডাকবেন, ডেকে বলবেন, এই জালেম তো তোমাদের উপর জুলুম করেছে, এবার তার কাছ থেকে হিসাব নাও। বলেন তো কিয়ামতের দিন বিনিময় হিসাবে টাকা পয়সা সোনা দানা কি চলবে নাকি? আল্লাহ মজলুম লোকদেরকে বলবেন, এই জালেমটা তোমাদের উপরে জুলুম করেছে, হিসাবটা বুঝে নাও। মজলুম লোকগুলো বলবে, আল্লাহ আজকে তো আমাদেরও আমলের দরকার, নেক আমল, এই লোকটা আমাদের উপর জুলুম করেছে, তার নেক আমল থেকে আমাদেরকে আমল দেওয়া শুরু করেন। এবার এই জালেম লোকটার আমলের খাতায় যে ভালো আমলগুলো আছে মজলুমদেরকে আস্তে আস্তে সেগুলো দেওয়া হবে, দিতে দিতে তার আমলের খাতায় কিছু থাকবে না। নবীজি বলেছেন, এই হচ্ছে সবচেয়ে, এই ব্যক্তিরই হচ্ছে সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায়, এত আমল নিয়ে উঠবে কিন্তু আমলের খাতায় তার কোনো আমল তার কাজে লাগবে না, যার উপর জুলুম করছে সব তাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ায় যারা মানুষের উপর জুলুম করছেন ভালো করে শুনেন, দুনিয়াও আপনার কাজে আসবে না, আখিরাতেও আপনি ব্যর্থ হয়ে যাবেন, ঠিক কি না? মানুষের উপরে মানুষ জুলুম করছে এইভাবে দেখেন, মানুষের উপর জুলুম করে তাওবা করলেও তাওবা কবুল হবে না, যদি না আপনি মানুষের হক ফিরাইয়া না দেন অথবা মাফ না চান। তওবা কবুল হওয়ার শর্ত হলো পাঁচটা, কয়টা? তওবা কবুলের শর্ত পাঁচটি। এক নম্বর, আপনি গুনাহগার এটা স্বীকার করা। দুই নম্বর, গুনাহের জন্য, পাপের জন্য, ভুলের জন্য লজ্জিত হওয়া। তিন নম্বর, এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নম্বর, এই পাপ আমি আর করব না, কার সঙ্গে ওয়াদা করা।
পাঁচ নাম্বার এটাই গুরুত্বপূর্ণ, যার হক নষ্ট করেছেন তাকে তার হক ফিরাইয়া দেওয়া, নইলে তার পায়ে ধরে তারপরে তার কাছ থেকে মাফ চাওয়া। সে মাফ না করলে আল্লাহ বলছেন আমিও তোরে মাফ করব। মানুষের উপরে মানুষ জুলুম করে কখন সবচাইতে বেশি? মানুষ যখন ক্ষমতা পায় মানুষের উপরে তখন জুলুম মানুষ কম করে না বেশি করে। যেইভাবে করে ইতিহাসের কয়েকজন কুখ্যাত লোক আছে, যেমন নমরুদ, ফেরাউন, ক্ষমতা পেয়ে এরা মানুষের উপরে বেশি জুলুম করেছে। এই নমরুদ ক্ষমতা পেয়ে ইব্রাহিম খালিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, ইব্রাহিম নবীর উম্মতদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। মনে রাখবেন, দুটো পাপের শাস্তি আখেরাতে আখেরাতে শুরু হওয়ার আগে দুনিয়াতে মরার আগে আল্লাহ দেওয়া শুরু করবেন। আরেকটু জোরে বলেন কয়টা? এক নম্বর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এই পাপের শাস্তি দুনিয়া থেকে শুরু হবে। দুই নম্বর, যারা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করবে আখেরাতে শাস্তি দেওয়ার আগে এই জালেমগুলোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করে ছাড়বে। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর ওয়াদা। এই নমরুদ দেখেন, ক্ষমতা পেয়ে ইব্রাহিম খালিলুল্লাহর উপরে জুলুম করলো, তার উম্মতদের উপরে জুলুম করলো। আল্লাহর একটি সুন্নত হলো আল্লাহ জালেমগুলাকে ধরে না, ধরে না, যখন ধরে তখন আর ছাড়ে না। নমরুদকে আল্লাহ যখন ধরলেন, বলেন তো নমরুদের মতো এত বড় ক্ষমতাবান লোককে ধ্বংস করতে আল্লাহর কি বিরাট সৈন্য লাগছে নাকি? বলেন সামান্য একটা কি দিয়ে তাকে ধ্বংস করেছেন? ভালো মশা না ল্যাংরা মশা? ভালো মশা না ল্যাংরা মশা? ল্যাংরা মশা একটা ঢুকছে, মাথায় ঢুকছে, তারপরে মাথায় কামড়ায়। একজনকে রাখলো, তুই আমার মাথায় শুধু বাড়ি দে, কত আর বাড়ি দিবে? একদিন রাগ করে একদম জুড়ে একটা মারছে। এইরকম মানুষের উপরে যারা জুলুম করবে, ক্ষমতা যতই বেশি হোক না কেন, জুতার বাড়ি খাইয়া খাইয়া ক্ষমতা থেকে নেমে বেইজ্জত হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। মানুষের উপর জুলুম করবেন আপনি, এই দেখেন না এক পাগলা গত কয়েক মাস ধরে আবুল তাবুল যা ইচ্ছা তাই বলেছে। আলেমুল আমাদের বিরুদ্ধে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তার এত মাথা ব্যথা মিয়া? রাষ্ট্রধর্ম ইসলামে তা আমরা কি ঘোষণা করব? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন তুমি মানো আর না মানো, দুনিয়া রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম। আমি আপনি থাকব না, ইসলাম আল্লাহর জমিনে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যত পাগলা ইসলামের বিরুদ্ধে লেগেছে, পাগলামি করেছে, সবগুলোকে আল্লাহ এই জমিনে বেইজ্জত করে দিয়েছেন। তবে আফসোসের ব্যাপার হলো, এই পাগলা এত পাগলামি করে সবার চোখে আঙ্গুল দিয়ে সবার সামনেই দেশ থেকে চলে গেল। এটা কোনো নাটক কিনা খুঁজে দেখা দরকার। নতুবা নারী বিদ্বেষী এই বক্তব্য দিয়েছে, এই লোকটা নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে, ইসলামকে নিয়ে আজে বাজে কথা বলেছে, উচিত ছিল তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কেন তাকে দেশ ছাড়তে দেওয়া হলো? এই লোকটা, এই দাঁড়ান, এই লোকটা, এই লোকটা এত বেশি ভারসাম্যহীন ছিল, মাঝখানে এসে বলতেছে আলেমুল আমাদের চুলদারি নাকি কামাই ফেলবে। আমি তখন বলেছিলাম এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কথা হতে পারে না, বরং নাপিতের ঘরের নাপিত হইলে এই কথা বলতে পারে। সে নাপিতের বংশধর কিনা এটা খুঁজে দেখা দরকার, নইলে এমন কথা বলল কেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্ত সঠিক, যুগান্তকারী এবং ঐতিহাসিক। আপনি এই পাগলাকে, এই টাকলুকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করার আদেশ দিয়েছেন, এটা আপনি ভালো কাজ করেছেন, দেশের মানুষ আপনাকে অভিনন্দন জানিয়েছে, দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, আরো বেশি অভিনন্দন জানাবে। এই পাগলাকে অচিরেই দেশে ফিরিয়ে এনে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই জমিনকে চিনতে হবে, এটা ইসলামের জমিন, অলিয়া উলিয়ার জমিন। এই চট্টগ্রামে 12 আউলিয়া এসেছেন, ঠিক কি না? সিলেটে 360 আউলিয়া এসেছেন, এটা আল্লাহর অলিদের জমিন, আলেমুল আমার জমিন, ইসলামের জমিন। যেই দেশে 90% মুসলমান বাস করে সেই দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। নমরুদ জুলুম করেছে, জুলুমের শাস্তি, জুলুমের বিচার দুনিয়া থেকেই শুরু করেছেন কে? আবার দেখেন আরেক কুখ্যাত জালেম ফেরাউন, এত জুলুম নির্যাতন চালিয়েছে, যারা ঈমান এনেছে তাদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত, তার নির্যাতন নিপীড়নের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ইউকাত্তিলুনা আবনাআকুম, ধরে ধরে সন্তানগুলোকে জবাই করে ফেলতো। যারা ঈমান আনতো ডেগের মধ্যে তেল গরম করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিত। এই লোকটা
জুলুম নির্যাতন করেছে তার শাস্তি তাকে আল্লাহ বহু ছাড় দিয়েছেন কিন্তু বলেন তো তাকে আল্লাহ ছাড় দিতে দিতে এক সময় ধরছেন কিনা যখন ধরছেন তখন ছাড়ছেন কিনা শেষ পর্যন্ত লিখিত সাগরে পানিতে চুবাইয়া তাকে মেরেছেন কি একেবারে মারলেন আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউন তোকে একেবারে শেষ করব না তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো সংরক্ষিত করে রাখবো তার কারণ তোর পরে দুনিয়াতে ফেরাউন নামের কেউ আর থাকবে না কারণ ফেরাউন নাম রাখতেই মানুষের লজ্জা লাগবে কিন্তু তোর চরিত্র ধারণ করবে এমন মানুষ দুনিয়াতে আসবে যারা ক্ষমতার জন্য গদির জন্য তোর মতোই আদর্শ গ্রহণ করে মানুষের উপর জুলুম চালাবে তোর আদর্শ গ্রহণ করে ক্ষমতার জন্য গদির জন্য মানুষের উপরে জুলুম চালানোর শেষ পরিণাম কি এটা যেন তারা জানতে পারে এটা থেকে তারা যেন শিক্ষা নিতে পারে এই জন্য তোর দেহকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখলাম কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো জুলুমের শেষ পরিণতি কি হয় তা আমরা দেখার পরেও জানার পরেও অনেকে শিক্ষা দেয় না যদি শিক্ষা না নেন একই পরিণতি কিন্তু জালেমদের অপেক্ষা করবেই করবে করছেই করছে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমরা অনেক সময় চেয়ারে উঠলে গিয়ার আর ঠিক থাকে না যে যখন চেয়ারে সে তখন গিয়ারে গিয়ারটা ইসলামের পক্ষে থাকুক মর্যাদা বাড়াই দিবেন কে ইসলামের বিরুদ্ধে যাবেন দুনিয়া থেকেই না কেন চুপানো আপনাকে যিনি খাওয়াবেন তিনি কে শুধু মানুষের উপর জুলুম নয় আল্লাহর কোনো মাখলুকাতের উপরে জুলুম করা যাবে না একটা বিড়ালের উপর জুলুম করতে পারবেন না একটা কুকুরের উপর জুলুম করতে পারবেন না দুইটা ঘটনা মনে পড়ছে বলবো নবীজি বললেন উরিদাত আলাইয়ান নার আমার সামনে জাহান্নাম পেশ করা হলো ফারাইতু ফিহা ইমরাতাম মিন বানি ইসরাইল তুআদিবু ফি হিজরাতিল্লাহ আমি দেখলাম জাহান্নামে বনি ইসরাইলের এক মহিলাকে আযাব দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলাম এই এই মহিলাকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে কেন জবাব দেওয়া হলো এই মহিলার ঘরে একটি বিড়াল ছিল ওই বিড়ালকে সে খাবার দিত না আবার বিড়ালটাকে বাঁধা রাখতো বেঁধে রাখতো যেন বাহিরের কোনো পোকামাকড় না খেতে পারে যেন বাইরে বের হয়ে এসে খেতে না পারে এই রকম ক্ষুধার তাড়নায় বিড়ালটা মারা গেল বিড়ালের প্রতি এই জুলুম করার কারণে এই মহিলাটিকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন কি দেখছেন খালি মানুষের উপর জুলুম আপনি কোনো প্রাণীর উপরেও জুলুম করতে পারবেন না এই যে বনি ইসরাইলের মহিলার ঘটনা শোনালাম এই মহিলা তার ঘরের বিড়ালকে খাবার দিত না এই বিড়াল যেন ঘরের বাইরে গিয়ে অন্য কোথাও থেকে খাবার সংগ্রহ না করে বিড়াল থেকে বেঁধে রাখতো এরকম অবিচার করার কারণে জুলুম করার কারণে বিড়ালটি মরে গেল ওই মহিলাটিকে জাহান্নামী বানালেন কে আরো জোরে বলেন কে আবার বুখারী আর মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন একজন পাপিষ্ঠা নারী একজন পাপিষ্ঠা নারী একদিনে কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল কুকুর বুঝেন তো আপনারা ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন একজন পাপিষ্ঠা নারী একবার এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল ওই কুকুরটি পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে কুয়ার পাশে জিহ্বা বের করে হাঁপাচ্ছিল এই অবস্থা দেখে মহিলার মনে বড় দয়া হলো করুণা জাগলো এরপরে মহিলা তার পায়ের মোজা খুলল পায়ের মোজা খুলে অরণার সাথে মোজা বেঁধে এবার কুয়ার মধ্যে তা ফেলে পানি সংগ্রহ করে ওই পিপাসার্ত কুকুরটিকে খাওয়ালো এই কুকুরের উপরে দয়া করার কারণে তার প্রতি দয়া দেখানোর কারণে ওই পাপিষ্ঠা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন দুইটা ঘটনা অনেক শিক্ষণীয় এক নম্বর বলছি একটা বিড়ালের উপর অবিচার করে এক নারী জাহান্নামে আর এক পাপিষ্ঠা মহিলা পাপি এক পাপি নারী একটা কুকুর পিপাসার্ত পেয়েছে দয়া জেগেছে এর উপরে একটু দয়া দেখিয়েছে মাফ করে দিয়েছেন কে কুকুর বিড়াল বাদ দেন এই যে গাছ আছে গাছের পাতার উপরেও আপনি জুলুম করতে পারবেন না বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়বেন না এটাও জুলুম আপনার প্রয়োজন লাগলে আপনি গাছ কেটে লাকড়ি বানাতে পারেন কাঠ সংগ্রহ করেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রয়োজন ছাড়া গাছের পাতাও ছিঁড়তে পারবেন না কারণ ওই গাছের পাতা প্রত্যেকটি মুহূর্তে জিকির করে এই গাছের পাতা নড়াচড়া করছে জিকির করছে কার খবরদার গাছের পাতা ছিঁড়বেন না পাহাড় কাটবেন না এটা পাহাড়ের উপর জুলুম প্রয়োজন হলে কাটেন কিন্তু এমনি এমনি পাহাড় কাটা যাবে কোন সৃষ্টির উপরে জুলুম করা যাবে তাহলে জালেম মোট কয় প্রকার আরেকটু জোরে বলেন তাহলে জালেম মোট কয় প্রকার সবাই জোরে বলেন
দেখেন তো সব কায়দার জালেম এখানে ঢুকছে কিনা। হ্যাঁ, আশেপাশে যত জালেমই থাকুক সব জালেম এই তিন শ্রেণীর ভিতরে আছে কিনা। এক নাম্বার জালেম বলেছিলাম আল্লাহর উপরে জুলুমকারী জালেম, দুই নাম্বার জালেম বলেছিলাম নিজের উপরে জুলুমকারী জালেম, তিন নাম্বার জালেম বলেছিলাম আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুমকারী জালেম। এবার এই জুলুমের পরিণাম কত ভয়াবহ দেখেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নি হাররামতু যুলমা, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। জুলুম করা এটা আল্লাহর খাসলত নয়, আল্লাহর স্বভাব নয়। আল্লাহ বলছেন আমি কারো উপরে জুলুম করি না, এই জন্য ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, জুলুম করা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং কারো উপরে জুলুম করো না। যারা জুলুম করছে নবীজি বলেছেন ইত্তাকুজ-জুলম, জুলম থেকে বেঁচে থাকো, ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিসে নবীজি বললেন যারা জুলুম করছে কিয়ামতের দিন জুলুমের পরিণাম হবে বড় ভয়াবহ অন্ধকার। জুলুমের পরিণাম খুব কঠিন, আর বিশেষ করে মানুষের উপর যারা জুলুম করছে আখিরাতে তো শাস্তি পাবেই পাবে। মনে রাখবেন এই পয়েন্টটি, মনে রাখবেন মানুষের উপর যারা জুলুম করে, নবীজির হাদিস আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজির একটা কালামও মিথ্যা হতে পারে। নবীজি বলেছেন মানুষের হক যারা নষ্ট করবে, মানুষের উপর যারা জুলুম করবে, আখেরাতে শাস্তি শুরু হওয়ার আগেই দুনিয়াতে তাকে বেজ্জত করে ছাড়বেন কে? কথা বলেন, বেজ্জত করে ছাড়বেন কে? দেখেন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পৃথিবীর ইতিহাস আপনি ঘাটাঘাটি করে দেখেন, পড়াশোনা করে দেখেন, গবেষণা করে দেখেন, যারাই ইসলামের বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে আছে, কিন্তু ওই দিন বিরোধীরা ইসলাম বিরোধীরা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে কেউ টিকে থাকতে পারবে না, ধ্বংসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকবো। সম্মানিত ভাইয়েরা, নবীজি বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে সাবধান হও। খুব গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে তোমরা সবাই সাবধান হও। শুনে রাখো, ওয়া ইন কানা কাফিরান, মজলুম যদি কাফের হয়, মুসলমান হওয়া লাগবে না, আপনি যদি কোনো কাফেরের উপরেও জুলুম করেন, নবীজি বলছেন সাবধান, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর আল্লাহর মাঝখানে পর্দা নাই, মজলুমের দোয়া ডিরেক্ট শুনেন কে? কিভাবে আপনি মানুষের উপর জুলুম করেন? নবীজি বলছেন মুসলমানের উপর জুলুম করা লাগবে না, একটা কাফের যদি হয়, মুশরিক যদি হয়, খবরদার তুমি তার উপরে জুলুম করো না, কারণ জুলুম যার উপরে করা হয় মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না।